আমরা যদি ভাবি যে ক্ষমতা জনগণের হাতে আসছে বা আমাদের হাতে আসছে, আর আমরা যেভাবে চাচ্ছি সেভাবে আগামী দিনে রাষ্ট্র গঠন হবে, এইটা আমাদের মনে হয় একটা ইলুশনের মধ্যে আসছে। আমরা গণঅভ্যুত্থান করছি, কিন্তু ক্ষমতাকে আজ তো আমাদের হাতে আসছে। যারা এখন ক্ষমতায় বসছেন নানা চেয়ারে, এরা কি আদৌ যে বাসনা থেকে, যে আকাঙ্ক্ষা থেকে আমরা জনগণ রাস্তায় নামছে, রক্ত দিছে, সেইটার প্রপার কি বলা যায় ম্যানিফেস্টেশন করতে পারতেছে কিনা, সেটাও আমাদের একটা মানে আমি এটা প্রশ্ন করতে চাই। দুই নম্বর হচ্ছে যে 5ই আগস্ট আমরা আসলে বেসিক্যালি একটা অকুপাইড ল্যান্ড থেকে মুক্ত হয়েছি। হ্যাঁ, এই যে অকুপাইড ল্যান্ডের যে প্রধান শেখ হাসিনা পালাইছে এখান থেকে, কিন্তু তার যে সৈন্য সামন্ত এবং তার যে বাহিনী দিয়ে সে একটা এই বাংলাদেশের মানুষকে একটা কলোনিয়াল শাসনের মতো করে শাসন করছে। ক্ষমতা সবসময় জনগণের হাতে থাকবে, ক্ষমতা সরকারের হাতে থাকবে। এই যে আমরা ক্ষমতা জনগণ সরকারের হাতে দিয়ে দেয়, এইটাই সবচেয়ে ডেঞ্জারাস চিন্তা।